আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তাহলে বিষয় হচ্ছে যে আসলে আমাদের ভিতরে একটু বলা যায় যে ধৈর্য শক্তি অনেক কম। আমরা আসলে ওটিসি মার্কেটও ট্রেড করা থেকে বিরত থাকতে পারি না। তো সেক্ষেত্রে ওটিসি মার্কেটে যে ট্রিক্সগুলো আছে বা যে সিস্টেমগুলো আছে এগুলো আমাদের জানা দরকার। আমি এর আগেও বারবার বলেছি যে আপনারা ওটিসি মার্কেট অল টাইম ট্রেন্ড ফলো করবেন, ট্রেন্ডের বিপক্ষে কখনো যাবেন না। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার দু একটা লস হলো, পরবর্তীতে উইনিং আপনাকে দিয়ে যাবে, ঠিক আছে, উইন দিয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ ওটিসি মার্কেট, ঠিক আছে, এখানে আসলে কোনো সাইকোলজি স্ট্র্যাটেজি ওভাবে 100% কাজ করে না। এখানে মনে করেন রোবোটিক মার্কেট, কখন কী হবে বলা যায় না। লাস্ট সেকেন্ডে প্রফিট হতে পারে, লাস্ট সেকেন্ডে লসও হতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। শুধুমাত্র একটা জিনিস ফলো করবেন, ট্রেন্ড। এখানে অন্য কোনো লজিক ভাই ওইভাবে কাজ করবে না, কারণ দিস ইজ এ ওটিসি মার্কেট, ঠিক আছে, এটা রোবোটিক মার্কেট। আর এখানে প্রিভিয়াস হিস্টোরি প্লাস ট্রেন্ড ফলো করে, এছাড়া তেমন কিছু কাজ করে না। করে না বললে ভুল হবে, করে, কিন্তু সর্বোপরি অল টাইম করে না। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনাকে এমনভাবে বাস দিয়ে দিবে যে বাটি হাতে ধরাই দিবে, ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে সাবধানে ওটিসি মার্কেটে কাজ করতে হবে, শুধুমাত্র ট্রেন্ড ফলো করে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে লাস্ট সেকেন্ডে, দেখেন এ আপনাদের চোখের সামনে কী করলো, দিস ইজ ওটিসি মার্কেট, ঠিক আছে। তো এখানে আমি দুইটা আপে ট্রেড নিলাম আবার, কারণ আমি তো দেখতেছি মার্কেট এখানে আপে চলতেছে এবং অনেক প্রেশার, ছোটো ছোটো অনেক গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো ওভারঅল মার্কেট এখান থেকে আপে যাবে, এই লজিকে সবাই আপে ট্রেড নিছিল হয়তো, তো অনেক ট্রেড লস হয়েছে। তো এখন আমি আপে আরও দুইটা নিছি, এটা আমার প্রফিট হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের মানতে হবে বা মাথায় রাখতে হবে। আর ওভারঅল ওটিসিতে ট্রেড করার সময় এমনভাবে মানি ম্যানেজমেন্ট করবেন যাতে কোনোভাবেই আপনাকে মার্কেট ট্র্যাপে ফেলাইতে না পারে। মানি ম্যানেজমেন্ট কী, দেখেন আমার ব্যালেন্স আছে কত, $2800 মতো। আমি $10-$20 করে ট্রেড নিচ্ছি, দিস ইজ মানে স্মার্ট মানি ম্যানেজমেন্ট যাকে বলে। আমার এরকম করতে করতে দেখা যাচ্ছে $50 প্রফিট হতে সময় লাগবে না, কিন্তু আমার $50 লস হইতে কিন্তু অনেক সময় লাগবে। সো এই ব্যালেন্সে যদি $50 লসও হয়ে যায় তা কিন্তু আমার সমস্যা নেই। তো এই হচ্ছে মনে করেন বিষয়, দেখেন এখানে একই একটা অবস্থা হচ্ছে। যারা আবার এখন মনে করেন ডাউনে ট্রেড নিবে, ডাউনে যদি অতিরিক্ত বেশি ট্রেড পড়ে তখন হয়তো আবার আপে মার্কেট যাইতেও পারে। তো এটা হচ্ছে ওটিসি মার্কেটের খেলা। দেখেন এখানে বলতেছে যে মার্কেট ডাউনে যাবে, উপরে অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমি উল্টা ট্রেড নিছি, আশা করি ট্রেড প্রফিট হবে। তো এখানে আপনি যতই তিক্ত অ্যানালাইজ করেন, যতই সূক্ষ্ম অ্যানালাইজ করেন না কেন, যতই আপনার ব্রেন, যতই আপনার মেমোরি হাই হোক না কেন, ভাই এখানে লাস্টে যায় কী করবি এটা একমাত্র মার্কেট ছাড়া আমি আপনি বলতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো দেখা যাক এটা কী করে লাস্ট পর্যন্ত। আশা করি এটা গ্রিন ক্যান্ডেল হবে, কেননা এখানে অনেকেই হয়তো ফাঁকিতে পড়ছে ডাউনে টেট নিছে আগের এই ক্যান্ডেলটা দেখে। তো সেই ক্ষেত্রে এটা আপে নিয়ে যাবে আশা করা যাচ্ছে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল দেখে অনেকে ডাউনে টেট নিছে, দেখছেন সবাইকে লস করে দিছে এবং গ্যাপ আপ করছে। যারা ডাউনে ট্রেড নিছে তাদের তো কোনোভাবেই প্রফিট হওয়ার চান্স নাই, কারণ গ্যাপ আপ করছে। এটা হচ্ছে ওটিসি মার্কেটের খেলা। তো আপনাকে এরকম টেকনিকে কাজ করতে হবে। আপনি দেখতেছেন একরকম, সর্বোপরি টেকনিক তো দূরের কথা থাকলো, সর্বোপরি আপনাকে যেরকমভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে যে আপনার ব্যালেন্স আছে $100, আপনি $1-$2 করে ট্রেড নেন, ঠিক আছে, $5 করে ট্রেড নেন, একবারে $20-$30 ট্রেড নেওয়ার দরকার নেই। তাহলে দেখা যাচ্ছে যে 2-3টা লস হলে আপনার অ্যাকাউন্ট জিরো। তো এমনভাবে কাজ করেন যাতে 5-10টা ট্রেড লস হলেও আপনার ওই রকমভাবে লস না হয় যেটাতে আপনার ভিতরে ভয় হবে, ঠিক আছে। আপনি এমনভাবে ট্রেড নেন যাতে সারাদিন প্রয়োজনে 1 ঘন্টা ঠুকায় ঠুকায় ট্রেড নেন, অল্প ব্যালেন্স যাদের 1 ঘন্টা ঠুকায় ঠুকায় ট্রেড নেন, তাও দেখবেন যে $10-$15 প্রফিট হয়েছে। যদিও সময় বেশি লাগবে কিন্তু রিস্ক কম হবে। কিন্তু ভাই আমি বলবো না যে আসেন 5 মিনিটে লাখ টাকা ইনকাম করেন, 1 মিনিটে 1 কোটি টাকা ইনকাম করেন, 2 মিনিটে আপনি কোটিপতি হয়ে যান। তো এইসব কথা বলাও যাবে না, এইসব কাজ করাও যাবে না, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখানে দেখেন এখন ডাউনে মুভমেন্ট চালু হয়েছে, আমি ডাউনে একটা ট্রেড নিলাম এক্সাম্পল হিসাবে দেখেন, যে আসলে সবাই এখন এখানে মনে করবে যে ডাউনে যাবে মার্কেট বা ডাউনে ট্রেড নেওয়া হবে, কিন্তু এই হচ্ছে মনে করেন ওটিসির আচরণ। আপনি দেখবেন একরকম কিন্তু হবে আর এক রকম, আপনি করবেন একরকম চলবে আর এক রকম। এই জন্য দয়া করে আপনারা ওটিসিতে যারা ট্রেড করেন খুবই সাবধানে ট্রেড করবেন এবং লজিক অনুসারে কাজ করবেন, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি কোনোরকম বেঁচে থাকবেন। ওভারঅল দেখেন আপনাকে একটা জিনিস দেখাই, ওটিসি এই যে 20 নম্বর পর্যন্ত দেখেন, যখন রিয়েল মার্কেট চালু থাকে তখন 20 নম্বরেও অনেক সময় $5,000-$7,000 থাকে,
$10,000-15,000 থাকে, কিন্তু এখন মনে করেন আছে কত, মাত্র $2,600। তার মানে ওটিসিতে সবাই ট্রেড করতে ভয় পায়, ঠিক আছে? আর এগুলো যারা করছে এরা তো মনে করেন বিগ বিগ পার্টি, ঠিক আছে? তো আর এরা ব্যাপক রিস্ক নেয়, আবার এদের কিন্তু যায় ওরকমভাবেই, ঠিক আছে? মানে ভাবতেছেন যে ওরা প্রফিট করতেছে, ওরা রেগুলার প্রফিট, এই প্রফিটই আবার মনে করেন ওরা জিরো করে ফেলে এবং মূল ব্যালেন্সও জিরো করে ফেলে, কারণ তারা রিস্ক বেশি নেয় এবং লিটার বোর্ডে আসার ধান্দা করে। আমি ওভারঅল আলহামদুলিল্লাহ অনেকবার লিটার বোর্ডে আসছি, উইক অফ দ্য লিটার বোর্ডেও আসছি, কিন্তু এখন আমি আপাতত বলছি যে আমার চাহিদা মোটামুটি শেষ, এই জন্য আমি বেশি রিস্ক নিই না। আমি $500-1,500 করে রেগুলার প্রফিট হলে এনাফ, থেমে যাই, এবং এই $500-1,000 লস হলেও থেমে যাই। তো এই জিনিসটা আপনাদেরও করতে হবে যে আসলে আপনাদের একটা লিমিটেশনের ভিতরে থাকতে হবে, একটা নিয়মের ভিতরে থাকতে হবে, তবে গানি আপনার এখান থেকে কিছু করতে পারবেন। এছাড়া নিয়ম ছাড়া যদি আপনি অনিয়মে হাঁটছেন না, তো কোনোভাবে আপনি এখানে টিকতে পারবেন না। একটা জিনিস দেখেন, অনিয়মিত কিন্তু কোনো কিছুই ভালো না। যেমন আপনাকে ডাক্তার মেডিসিন দিচ্ছে নিয়মভাবে খাইতে, আপনি যদি ওটা নিয়ম না মেনে চলেন, আপনার কি রোগ ভালো হবে? হবে না। এইরকম সেম ট্রেডিংয়ে যদি আপনি নিয়ম না মেনে কাজ করেন, তাহলে আপনাকে ট্রেডিংয়ে কারো বাবার ক্ষমতা নাই যে আপনাকে এখান থেকে উদ্ধার করে বা এখান থেকে 2 টাকা ইনকাম করাই দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে মনে করেন বিষয়। সর্বোপরি আপনারা আসলে যদি ট্রেডিং ভালোভাবে করতে চান, নিয়মের ভিতরে থেকে কাজ করেন এবং কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের অনেক বিএমই মেম্বার আছে, অনেক মেম্বার আছে যারা ভালো ইনকাম করতেছে শুধুমাত্র ডিসিপ্লিন সহকারে কাজ করে। তেমন কোনো স্ট্র্যাটেজি, জাদু বিদ্যা, সিক্রেট মেথড কোনো কিছু নাই, যত তাবিজ বিক্রেতা আছে সব ধান্দাবাজি, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই হিডেন। যত হাজার হাজার টাকা দিয়ে কোর্স করেন না কেন, কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন, যদি আপনার উপরে নিয়ন্ত্রণ না রাখেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সর্বোপরি ওই যে বললাম, ওভার কনফিডেন্স নিয়ে কোনো কাজ করবেন না, আর মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনো ট্রেডিংয়ে আসবেন না।